হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু সজীব ব্লগস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বৃক্ষমেলা 2023 খুলনা, যেটা খুলনা সার্কিট হবে। তাই হোক, বেশি কথা না বলে চলুন ভিতরে ঢোকা যাক। এই যে আমরা চলে আসলাম ভিতরে, দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ, পুরো একটি গ্রিনের ভাইব দিচ্ছে। আর অবশ্যই খুবই সুন্দর একটি মানে পরিপাটি, মানে সবখানে একটু সবুজ, কোন জায়গায় একটু লাল নীল ফুলের একটা একটা সৌন্দর্য আছে। আর এখানে আপনার সকল ধরনের চারা পেয়ে যাবেন, ফল সহ চারা থেকে শুরু করে মানে বিশেষ করে 90 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত এখানে গাছের চারা পাবেন। 1,00,000 টাকা দামের বনসাই আছে। ভিডিওটি কেউ টানবেন না, আমাদের সঙ্গেই থাকুন। এই যে দেখুন, একজন নার্সারি মালিক কি সুন্দর করে গাছটি সাজিয়েছে, টপ টিয়ার কি, আসলেই কিন্তু খুবই সুন্দর। তো আমি বলবো, যারা এখনও পর্যন্ত বৃক্ষমেলায় যাননি, অবশ্যই আপনারা বৃক্ষমেলা থেকে ঘুরে আসবেন। আর সবার উচিত একটি করে এই সময় গাছ রোপণ করা। এখন কিন্তু পারফেক্ট টাইম গাছ রোপণ করার জন্য। আর আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জের আমাদের বড় একটি প্রভাব আছে, তো এই জন্য আমাদের সবার উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ রোপণ করা। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, তো আর বেশি কথা না বলি জাস্ট আপনার ভিডিওটা শুধু এনজয় করতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু কি পাওয়া যায় না এখানে, সকল ধরনের ফল সহ চারা, ফুল সহ চারা থেকে শুরু করে বিশেষ করে বাড়ি বারোমাসি আম, কাটিমন থেকে শুরু করে বাড়ি এগারো থেকে শুরু করে, এই দেখুন কত সুন্দর সুন্দর ফুলের চারা, মানে যেগুলো আসলে খুবই রিফ্রেশিং। ব্যক্তিগত ফুল তো আমার অনেক পছন্দ, কার কেমন জানি না, আমার কিন্তু ফুল অনেক ভালো লাগে। দেখুন ফল সহ চারা, এমন ফল সহ চারার তো এখানে অভাব নেই। তো আমি বলবো যে আপনারা এসে এখান থেকে দেখে নিলে ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আপনি এনজয় করতে থাকুন, বেশি কথা বলার মতো কিছু নেই, ভিডিওটা আপনি দেখতে থাকুন। আম গাছের যে কত প্রকারের চারা এখানে পাওয়া যায়, আর প্রতিটা চারাই কিন্তু অ্যাভেলেবেল আছে। যাদের আম গাছের লাগানোর অনেক শখ, কিন্তু এসে এখান থেকে আপনারা আম গাছটা সংগ্রহ করে নিতে পারেন, অ্যাভেলেবেল আছে একদম প্রচুর পরিমাণে স্টক। আর এই যে দেখুন, বারোমাসিয়াম কাটিমন ফল সহ আম এখানে অনেক আছে। এই দেখুন, কোনো অভাব নেই, আপনারা আসুন, মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে জিনিসগুলো। কিন্তু ব্যক্তিগত আমার তো অনেক ভালো লেগেছে, তো আমি বলবো আপনারা এসেও এখানে দেখতে। এখানে কিন্তু অনেক ধরনের জিনিসও পাওয়া যায়, বিশেষ করে সার, যারা গাছের সার ওষুধের প্রয়োজন, সকল ধরনের মেডিসিন কিন্তু এখানে অ্যাভেলেবল, আপনারা চাইলে এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর এখানে এই দেখুন যে পাখির বাসাগুলো দেখতে কিন্তু খুবই ইউনিক, আর মাত্র 300 টাকা করে এগুলো প্রাইস, আমার মানে ভালো লাগছে দেখতে। এগুলো আপনারা দেখতে পারেন। আর এখানে গাছে স্প্রে করার জন্য পট, স্প্রে মেশিন থেকে শুরু করে সব ধরনের জিনিসই আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর কত ধরনের যে ক্যাকটাস এখানে আছে রে ভাই, অনেক অনেক হিউজ স্টক, স্টকের শেষ নেই। আর তারা গাছের মানে পরিচর্যাটাও কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে। ফুল, ওয়াও, আবার সেই ফুল, ফুল মানে আসলে আমার কাছে এত ভালো লাগে ফুলটা, এখানে আসলে বলার কিছু নেই। ফুল কিন্তু ব্যক্তিগত আমার কিন্তু অনেক পছন্দ। এই চারাগুলো 90 টাকা করে দাম মাত্র। আর এই যে আবার সেই কাটিমন, এমন ফল সহ গাছ কিন্তু অভাব নেই এখানে, হিউজ স্টক। আর এই দেখুন আঙ্গুল ফলের যে চারাগুলো, হিউজ হিউজ আছে এখানে। সব ধরনের চারা আপনারা পেয়ে যাবেন, দেশি বিদেশি, ফুল ফল, ফুল সহ গাছ, ফল সহ গাছ সব পেয়ে যাবেন এখানে।
যাই হোক আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। এই যে দেখুন ডালিম, এখানে অনেকগুলা গাছ, ফুল সহ ফল সহ ডালিমের কিন্তু অভাব নেই এবং বেশ সাইজগুলো মাশাল্লাহ বড় বড়। তো কি নেই আশা হলে কি নেই, এটাই হলো মূল কথা। আর এখানে কিন্তু ক্যান্সার প্রতিরোধী যে করসল গাছ কিংবা টক আতা যেটাই বলেন না কেন, সেটা কিন্তু এখানে মেলায় অহরহ আছে। এই যে দেখুন করসল কিংবা টক আতা, এই পাতাটা নাকি ক্যান্সারের জন্য খুবই উপকারী, যারা প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। 300, 600, 900 বিভিন্ন রেটে পাওয়া যাচ্ছে, এখানে আসলে আপনার দাম দর করে নিতে পারবেন। এই যে মাধবী পেয়ারা, এখানে আবার যে চেরি ফল আছে, এই যে ইরানি সুইট লেবু, মালবেরি, অনেক ধরনের, মানে হিউজ স্টক। আর এখানে কিন্তু পাশাপাশি অনেক ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে, যেমন এই যে আপনাদের যে বইয়ের একটা স্টল হয়েছে, এখানে এখানে কফি সব কফি পাওয়া যায়, এখানে অনেক ধরনের আচার পাওয়া যায়। এখানে আপুরাও একটু ভিড় করতেছে আচারের জন্য, যেহেতু আপুদের টকটা খুবই পছন্দ। পাতাবাহার গাছেরও বেশ একটা বড় সমারোহ আছে এখানে, যারা পাতাবাহার গাছ দিয়ে ঘরটা সাজাতে পছন্দ করে, আশা করি তাদেরও ভালো লাগবে। এখানে যে করসল, এটা ছোট চারা 300 টাকা দাম আমি শুনেছিলাম দোকানদারের কাছ থেকে। তিন ফল এইখানে কিন্তু অনেক ভালো বলা যায়, টুইজল দেখুন অ্যাভেলেবল সবখানে পাওয়া যায়। এখানে অনেক লবঙ্গ, এলাচি, দারচিনি, ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে স্বরূপ এই নার্সারিতে। দেখ আর দেখুন কি করছে গাছ দিয়ে, গাছের গাছটা কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে, প্রতিটি অ্যাকোরিয়ামের ভিতরে কিন্তু মাছ আছে, আর দেখতে খুবই সুন্দর। আর গাছগুলো যে সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ। আর এখানে মধুও পাওয়া যায়, মধুর ভালো টেস্টও আছে, 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। ফুলগুলো দেখেন শুধু ফুল, ওয়াও, জাস্ট ওয়াও। আর এই যে চলে আসলাম আমরা সেই 46 বছর বয়সী বনসাই, যেটার দাম 1 লক্ষ টাকা, এটা কি আপনারা ভাবতে পারেন? আমাদের বৃক্ষ মেলায় 1 লক্ষ টাকা দামের বনসাই, খুবই সুন্দর। এটা হলো নিউ মার্কেট নার্সারিতে পাওয়া যাচ্ছে, এখানে অনেক ভালো ভালো গাছ আছে। বিশেষ করে আমার আরেকটা ভালো লাগছে লজ্জাবতী গাছটা, এই যে আমি টাচ করে দেখতেছি, এই যে দেখুন লজ্জায় লাজুকের মতো লুকায় যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর ফুল অনেক প্রকারের ফুল আছে, ফুলগুলো দেখুন আপনারা সবাই, জাস্ট গুড লুকিং। ফুলগুলো মাশা আল্লাহ, আল্লাহ সৃষ্টি আলহামদুলিল্লাহ। যাই হোক বেশি কথা আর বাড়াবো না, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।